শিক্ষার্থীদের ঘরে ফেরার দাবি মেনে নেওয়া হয়েছে বলা হয়েছে, এখন শিক্ষার্থীদের প্রতি আপনার বক্তব্য আমরা শুনতে চাই। খালিদ ভাই ধন্যবাদ। আমাদের একটা কথা বলতে চাই, এই ছোট ছোট শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক গালে একটা অদৃশ্য চপেটাঘাত করে আমাদেরকে শিখিয়েছে যে আমরা ভুল ছিলাম। এই যে বলা হচ্ছে দাবিগুলো যৌক্তিক, একটা 13 বছরের বাচ্চাকে এসে বলতে হলো যেগুলো এগুলো করতে হবে, আমরা এত এত পিএইচডি, আমরা এত এত শিক্ষিত কর্মকর্তা কর্মচারী, আমরা এতদিন ধরে বুঝিনি, বাচ্চাগুলোকে এসে বলতে হলো, তারপর আমরা সবাই বলছি দাবিগুলো যৌক্তিক। তো আমরা এই জায়গাটা আমার একটা বলার আছে যে আমাদের সব দাবি আছে, একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী সলভ করতে পারবেন না। এত এত মেধাবী ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে বিআরটি এর অধিকর্তা হচ্ছেন, অমুক হচ্ছেন, তমুক হচ্ছেন, তারা দেখেন না একটা 13 বছরের বাচ্চাকে এসে বলতে হয়, তারা রাস্তায় নেমে তাদেরকে এটা দেখিয়ে দিতে হয়, তারপর আপনাকে আমাকে টিভিতে এসে বলতে হয়। একটু আগে আমি দেখছিলাম পরিবহন শ্রমিকরা, উনি বলছেন ফিটনেস নেই আমি জানি না কেন। ওনাদের আমি তখনই খুশি হব যে যখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আজকে রাতে কালকে লজ্জায় বাসায় একলা একলা চিন্তা করবে যে ছি আমি একদিন ধরে কি ভুল করেছি, আমি এগুলো বুঝি নাই, আমরা তখন আমরা বুঝতে পারবো যে জিনিসগুলো কতটুকু সফল হয়েছে। আর বাচ্চাদেরকে আমি যেটা বলবো, তোমরা আমাদেরকে শিখিয়েছো, আমি নিজে গিয়েছিলাম, আমি দেখেছি, লজ্জা পেয়েছি যে আমরা কেন এভাবে চিন্তা করি না। অনেকেই ভাবছিল এই বাচ্চারা অনলাইন ফেসবুকে আটকে গেছে, আটকায়নি, ওরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে করতে হবে। বাট কথা হচ্ছে যে এত মানুষ আছে, এত ডিপার্টমেন্ট আছে, ওনারা বোঝেন না একটা 17 বছরের বাচ্চা 13 বছরের বাচ্চা একটা 10,000 টাকার স্মার্টফোন নিয়ে রাস্তায় নামলে 100টা বাস যে ভুল সেটা বের করতে পারে। তাহলে এত নগর পরিকল্পনাবিদ, এত এত ট্রেনিং করে আসে বিদেশ থেকে সড়ক ও জনপদের লোকজন কি করেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন কি করেন, লঞ্চের লোকজন কি করেন, এই জায়গাটা আমার একটা কথা আছে। কারণ আমরা বারবার দেখছি আমাদের দেশে ভালো চাচ্ছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের নেতা নেত্রীরা চেষ্টা করছেন, নিচের দিকে এসে আটকে যাচ্ছে। সবাই মেধাবী, সবাই সোনার হরিণ চাকরি চায়, তারপর চাকরিতে যাওয়ার পরে আর জনকে দেশের জন্য কিছু করছে না। এই জায়গাটা একটা বড় ভুল হচ্ছে বারবার বারবার বলা হচ্ছে, এটা এটা বাচ্চাদেরকে বলতে হচ্ছে, ছেলেমেয়েদেরকে বলতে হচ্ছে, দায়িত্বশীল মানুষরা দায়িত্ব পালন করছেন না, এই জায়গাটায় আসতে হবে। রাগারাগির কিছু নেই, এটা বাংলাদেশ, আমরা ভালো করছি, মধ্যম আয় হচ্ছে, সব ঠিক আছে, আমি দেশ নিয়ে অনেক ভালো কথা বলি, কিন্তু আমাদের মানুষ যারা দায়িত্বপ্রাপ্ত, কালকে সে ট্রাফিক সার্জেন্টকে সেটা ফিল করতে হবে, বিআরটিসি ফিটনেসের ভদ্রলোককে বুঝতে হবে, ছি আমি লজ্জা পেয়েছি, তাকে বুঝতে হবে যে আমরা ভুল করেছি। বাচ্চারা এসে একটা অদৃশ্য চপেটাঘাত করে গেছে বাংলাদেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক গালে। আপনি বাচ্চাদের এখন ঘরে ফিরে যেতে পড়াশোনা করতে বলবেন কিনা, এক লাইনে যদি বলেন, ঘরে ফিরে যাওয়ার, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে, এখন এই দায়িত্বটা একদমই, এই ব্যাপারটা একদমই তাদের ব্যক্তিগত ব্যাপার। কোনো স্কুল বা কলেজের কেউ ব্যক্তিগতভাবে যদি মনে করে সে রাস্তায় আসবে, সেটা তার একান্ত ব্যক্তিগত দায়িত্ব। ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে আমি যেহেতু কোনো রিপ্রেজেন্ট করি না, আমার বলার এখানে কিছু নেই। আমার বাচ্চা স্কুলে পড়ে, কালকে সে স্কুলে যাবে কিনা, সে অনেক ছোট, সে হয়তো যেতে পারবে না, বাকিদের ব্যক্তিগত দায়িত্ব। বাট আমি বলবো নন ভায়োলেন্স, যেটার একটা সুন্দর উদাহরণ আমরা দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ।